সময়ের বাম দুর্গ তৃণমূল কংগ্রেসের হাত ঘুরে বিজেপিতে 2019 এর প্রতিশোধ নিতে কি পারবে তৃণমূল কংগ্রেস এই লোকসভা নির্বাচনে নাকি ফের পদ্ম ফুটবে অপরদিকে কর্মী সমাজ পৃথকভাবে নিজেদের প্রার্থী দিয়েছে চাপে কি বিজেপি কি বলছে বামেরা সব জানবো আজ আমরা লোকসভা লোকাল নিয়ে হাজির হয়ে গিয়েছি বাঁকুড়ায় আমার সঙ্গে রয়েছে তৃণমূল বাম এবং বিজেপির কর্মী সমর্থকরা কি বলছেন তারা শুনি তাদের আওয়াজ আমি শুরুতেই তৃণমূল কংগ্রেসের কাছে আসি কোথাও কি প্রতিশোধ নিতে সমস্যা হবে নাকি একেবারে মধুর একটা প্রতিশোধ নেবেন আপনারা এবার এবারে তো আমরা কনফার্ম যে আমরা জিতবো এই পাঁচ বছরে যিনি প্রার্থী সুভাষ সরকার কোনো কাজ করেনি যে পাঁচ বছরে কাজ করেছে তারা হলফনামা দিয়ে জানাক যে আমরা এই পাঁচ বছরে এই কাজ করেছি সুভাষ সরকার কাজ করেছেন উনি আমাদের যে 25 কোটি টাকার মধ্যে 16 কোটি টাকা দু বছর করোনার জন্য পরে পুরো 16 কোটি টাকার মধ্যে 15 কোটি 88 হাজার টাকা খরচা করে তার শ্বেতপত্র দাখিল করে দিয়েছে যারা জানে না যারা মানে মিডিয়া দেখে না সোশ্যাল মিডিয়া দেখে না তারা বলতে পারে আমার কাছে অভিযোগের একটা পাল্টা মোক্ষম জবাব কিন্তু দিল বিজেপি আমি একবার আপনার কাছে আসি কাজ কিছু কি হয়েছে নাকি কাজ অনেকটাই বাকি আপনাদের কি অভিযোগ কাজ হয়নি বলে তো বিজেপির গোষ্ঠী কোন্দল মাচানতলার মোড়ে সুভাষবাবুর কুচপত্র পুড়িচে পায়ে লাত মেরে বিজেপির সুভাষবাবুর ফটোতে এনেদের মধ্যে দু একজন ছিলেন এখন তো ছোটি কন্দল ঠিক এই বিষয় নিয়ে আমি আসি বিজেপির কাছে আপনাদের দলের প্রার্থী যিনি কিনা সাংসদ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী আপনার কাছে আসি তাকে নিয়েই তো আপনাদের দলের একাংশ নো ভোট সুভাষ সরকার বলছে কোনো গোষ্ঠী কন্দল নেই যারা এসব করছে তারা তৃণমূলের সঙ্গে জড়িত আছে তৃণমূলের কাছ থেকে টাকা পয়সা নিয়ে এসব করছে আপনাদের একটা সময় শক্ত ঘাঁটি ছিল এই বাঁকুড়া যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এবার আপনারা কোথায় নীলাঞ্জন দাশগুপ্ত তো রয়েছেন আইনজীবী ক্যান্ডিডেট প্রথম কথায় উত্তর আপনাকে দিই মানুষ কারুর কাছে বাঁধা নেই কারুর কাছে মানুষ দায়বদ্ধ নয় যে আজীবন একটা দলকেই সে সমর্থন করে যাবে গণতন্ত্রের নিয়ম আজকে আমাকে যে ভালোবাসে কালকে অন্যদেরকে ভালোবাসবে জিতবেন আশা করছেন অবশ্যই জিতবো এবার আমরা ক্ষেত্রে থেকে কিসের ভিত্তিতে আপনি বলছেন যে আপনারা জিতবেন এই ভিত্তি বলা যায় বাঁকুড়ায় যিনি ক্যান্ডিডেট ছিলেন বিজেপি তার নিয়ে আলোচনা দেখেছেন মিডিয়া দেখিয়েছে কুতপত্রে দাও আর বাঁকুড়ায় তার আগে যিনি ক্যান্ডিডেট ছিলেন তিনি এমন কাজ করেছেন তাকে পাঠিয়ে দিলেন আসানসোল আর তারপরে তার হদিশ নেই এইখানে বাঁকুড়ার ক্ষেত্রে থেকে দুজনই যা পরপর দুজনে পিছিয়ে আমার বাম দুর্গে আবারও কাজ বাঁকুড়া লোকসভা কেন্দ্রে 10 বছর পিছিয়ে আছে বিজেপির বন্ধু বলছে না যে সোশ্যাল মিডিয়ায় দেখে নিতে হবে কি কি কাজ হয়েছে তবে থেকে হাত বদল হয়েছে তবে থেকে কাজ হয়নি মানে আপনার মুনমুন সেন এবং সুভাষ সরকার পাঁচ বছর আগে যে মুনমুন সেন ছিলেন উনার 2 কোটি টাকা এইবারে আমাদের সাংসদ এই 2 কোটি টাকা এবারে খরচা করেছেন আর এই যে এবং যে যে জলের লাইনের কথা বলা স্বার্থে মানুষের স্বার্থে খরচা করেছি আমরা কোনো দোলাবাজি করিনি বর্তমান বাঁকুড়া জেলা জনসাধারণ তারা বলছে যে এটা আমাদের বাঁকুড়াবাসীর গর্ব যে আমাদের কাছে ক্যান্ডিডেট হচ্ছে অরূপ চক্রবর্তী আপনারা দেখেছেন যে বিগত যখন 2019 সালে যখন করোনা হয় সেই সময় কোনো বিজেপি থাকেনি সেই সময় তৃণমূল কংগ্রেসের কর্মীরা গোষ্ঠী দ্বন্দ্ব আচ্ছা অরূপ বাবু কর্মী সময় বলেছেন কর্মীদের পায়ে ধরবো কোনো কিছু নেই অরূপ বাবু বলছেন অরূপ চক্রবর্তী কর্মীরা আমাদের দলের সম্পদ কর্মীরা ছাড়া কোনো কিছু হবে না কর্মীদের কাছে সবসময় প্রতারণা করতে হবে কর্মীরাই হচ্ছে গণতন্ত্রের শেষ কর্মী সমাজ পৃথকভাবে ক্যান্ডিডেট ঘোষণা করেছে আপনারা কি চাপে ধাক্কা বিজেপি আমরা তো বিজেপি আমরা বিজেপিতে থাকবো আর বিজেপিতে করবো আরেকটা কথা বলি ভোটটা কি ভাগ হয়ে যাবে কোনোদিন হবে না আপনাকে বলি 4 জুন আমাদের কি সংগঠন আছে কি ভোট আছে প্রমাণ পেয়ে যাবেন কর্মী ক্যান্ডিডেট দাও আছে তৃণমূলে থাকা কি কখনোই না কর্মী আমাদের সম্পদ কর্মী সবসময় আমাদের সঙ্গে আছে নাহলে সুভাষবাবুর ফ্লেক্সটা নিয়ে অবৈধ নির্মাণ করছে এমএলএ সাহেব আমাদের ভৈরবসেনের বুকে আড়াল রেলের জায়গায় অবৈধ সেনা ধরা পড়েছে তারপর ফ্লেক্স করে এরা দুর্নীতির কথা বলে সুভাষবাবুর উন্নয়নের ফ্লেক্স টাঙ্গিয়ে পেছনে রেলের জায়গায় দুতলা কনস্ট্রাকশন কে করেছে এদের এমএলএ করেছে আপনি এখান থেকে 1 কিলোমিটার আগে চলে যান নদী বক্ষে আপনি দেখুন যে কত পিলার পুঁতে কি অবৈধ এখানে বালি পাচার সাথে জমি বিক্রি নদী বক্ষ বিক্রি করে দেওয়া হচ্ছে বড় কথা হচ্ছে যে জলের প্রকল্প এটা বাম আমলে একদম সমস্ত কাগজপত্র তৈরি আর বাম এরা পরে এসে করেছে দুই হচ্ছে যে ফ্লাইওভার ওই কার্জুইডাঙ্গা ফ্লাইওভার সেটা বাসুদেবাসীর আমলেও তো সমস্ত রেডি ওরা করেছে কিন্তু তাহলে 2014 আপনাদের হাতটা হলো 2014 হাতটা কিন্তু এখনো পর্যন্ত ওটা শেষ করতে পারলেন না 5 বছরে আর দেখে আসুন নীল সাদা রং হচ্ছে সেটিং 2014 নালে হাতছাড়া হলো কেন আপনাদের ঘাটি আপনাদের দুর্গ 2014 হাতছাড়া হলো কেন
মানুষ মনে করেছিল তারা অন্য কাউকে জিতেছে, কিন্তু এই দশ বছরের তাদের অভিজ্ঞতা হচ্ছে কি যে বাইরের ফিল্ম স্টার মনমোহন সেন আর এদিকে হচ্ছে কি যে ডাক্তার সুভাষ সরকার দুজনকেই দেখে বিধানসভা, ঠিক বিধানসভা, বিধানসভাও তো আপনাদের একটাও নয় খালি, তাহলে কি একটা মানুষ মনে করে চলে গেছে আজকে এই আজকে নয় বলে তো সন্দেশ খালি তৈরি হয়েছে, আজকে নয় বলে চারিদিকে চুরি হয়েছে, আজকে নয় বলে চাকরি প্রার্থীরা গিয়ে বাইরে বসে আছে, চাকরি প্রার্থীরা বসে আছে, আমরা নেই বলে এই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। আপনি ঠিকই বলেছেন যে লড়াইটা দুর্নীতির, কে বেশি দুর্নীতি করেছে, এরা দুর্নীতি করেছে না বেশি এরা দুর্নীতি? রামরাম সামন্ত আমাদের উন্নয়ন দিদি দেখিয়ে দিচ্ছে পশ্চিমবাংলায়, আমাদের পশ্চিমবাংলায় গোটা পশ্চিমবাংলায় চলে লাইন যাচ্ছে, সেগুলো হয়েছে যেগুলো মিউনিসিপালিটিতে কোনোদিন হয় নাই, ড্যান হয়েছে, রাস্তা হয়েছে, মানুষ পেয়েছে, তৃণমূল সরকার আসার পরে মানুষ পেয়েছে, প্রচুর পেয়েছে মানুষ। মুনমুন সেনকে উনি যদি এত কাজ করেছেন মুনমুন সেন, তাহলে ওনাকে আবার টিকিট দেওয়া হলো না কেন? কেন অন্য পার্টি খোঁজা হচ্ছে? বিধানসভা কোথায় হাতছাড়া হয়েছে? চারটে বিধানসভা তো মনে আমাদের, আপনি যদি ভোটার নিরিখে দেখেন আমাদের ভোটার পার্সেন্টেজ বেড়েছে, আপনি বিধানসভা ভোটার নিরিখে দেখুন তিলেমুরের পার্সেন্টেজ বেড়েছে, পৌরসভা পঞ্চায়েত চুরি করে জিতেছে ওরা, চিফ পার্টি জিতেছে, ওদেরকে জিজ্ঞাসা করুন, খাদ্যমন্ত্রী জেলে গেল, শিক্ষামন্ত্রী জেলে গেল, কত ভোট আপনারা জিতবেন, লিড কত? আমি আপনাকে একটা কথা বলতে চাই, উনাদের ভোটার পার্সেন্টেজ বেড়েছে বলছে তো বিধানসভায়, আমি গ্যারান্টি দিচ্ছি এই ক্যামেরার সামনে 26 তো করা চালাতে পারবে না, আর আমরা 2 লাখ ভোটে জিতছি। বিআই এটি করছে, আমি বলি শুভেন দরিগাকে ঢুকাক না কোন ওয়াশিং মেশিনে ঢুকে পড়ো সাদা হয়ে গেল, অর্জুন সিংকে ঢুকাক, বালি চুরি, কয়লা চুরি আর অনুন্নয়ন সুভাষ সরকারের এর বিরুদ্ধে যাচ্ছি, আর তৃণমূলের নেতাদের বিরুদ্ধে যেতে হবে না, সবাই বুঝতে পারছে সবগুলো জেলে আছে, আর ইলেকটোরাল বন্ডে আমরা শূন্য, আরপিজি গোষ্ঠী 432 কোটি টাকা তারা তৃণমূলকে কেন দিল, ইলেকট্রিসিটির বিলটা কেন বাড়লো, এই প্রশ্নগুলো নিয়েই আমরা মানুষের কাছে যাচ্ছি। এরা বলে 100 দিনের কাজের টাকা দিয়েছি, এরা বলে দেয়নি, মানুষ বঞ্চিত। আরে ভাইপো দিদি, মমতা বন্দ্যোপাধ্যায় তো টাকা দিচ্ছেন বারবার করে প্রচার, দাঁড়ান, 100 দিনের টাকা দেয়নি, কোথায় প্রতিবাদ করেছে তৃণমূল কংগ্রেস? ভাইপোকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে টাকা খরচ করছে, একটা হাইকোর্টে পিটিশন করেছে যে 100 দিনের টাকা বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে টাকা খরচ করছে, শাহজাহানকে বাঁচানোর জন্য সন্দেশ খালি রাখছে, ঘোষণা করে যে 1000 টাকা করে আবার ঘোষণা করেছে দিদি, প্রত্যেকেরই মানে এরা স্বীকার করে নিচ্ছে যে আমরা চুরি করেছি, এত বড় একটা পৃথিবীব্যাপী স্ক্যাম যেটা ইলেকট্রাল বন্ড, সেটা নিয়ে একবারও বলা হচ্ছে কি? বামপন্থীতে পশ্চিমবঙ্গে পরিচিত 34 বছর মানুষকে সাথে দিয়ে যায়, বামপন্থী কাজ আমাদের শিক্ষার নেই, যে মেয়েটা মেন লিডিং পার্সনে ছিল তাকে তো বসিরহাটের প্রার্থী করেছে বিজেপি, রেখা পাত্র, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এতদিনে বোঝা যাচ্ছে এখানকার প্রত্যেকটি তৃণমূলের দাদা ভাই, এরা কি একবারও সন্দেশ খালি গেছে যেটা সাজানো ঘটনা না ওখানকার মা মর্দিন আর্তনাদ শুনেছে? বাঁকুড়ায় আমরা দেখেছি যে প্রচন্ড গরমে একটা তীব্র জলকষ্ট থাকে, আবার ঠান্ডায় হালকা পরে ঠান্ডা, সেই জলকষ্ট কি সমস্যা মিটেছে? বাঁকুড়া শহরে জলকষ্ট নেই, আজ 10 বছর আগে যা ছিল ঝগড়া হতো জল নিয়ে, আজকে জল নিয়ে ঝগড়া হয় না, জল নিয়ে ঝগড়া হয় না, বাঁকুড়া টাউন নয়, আপনি গ্রামে যান, প্রত্যন্ত গ্রামে মানুষরা জলে কষ্ট করছে, বলবে ওরা নেতা নেতৃত্ব তো বলবে জল আছে, জল ছিল না বলেই সাধারণ গ্রামের মানুষজনরা তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখন মুছে দিয়েছে। বলো ভূমিপুত্র লড়াই বাঁকুড়ায়, এবার এই ভূমিপুত্র লড়াইয়ে কে চওড়া হাসি হাসবে তা তো অবশ্যই জানা যাবে, উত্তেজনা একেবারে ঊর্ধ্বমুখী, ছোট্ট বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন লোকসভা লোকাল, সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষণীয় খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।